আপনি একজন বড় উস্তাখার আল্লাহ টাকা দিয়েছে আপনি এক বছরে 10 লক্ষ টাকা লাভ করেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন করুন যাকাত দেন আর দ্বিতীয় নম্বর যে মাল আছে সেখান থেকে যাকাত দেন দরকার পড়লে কাছের মানুষকে দান করুন এখন কিছু লোক আছে আমি যখন এক বছরে 10 লাখ টাকা লাভ করেছি তো এই টাকাটা সুদের উপরে ছড়িয়ে দে টাকাকে টাকাও থেকে যাবে মাসে 20,000 করে পাবো আমার সংসার চলবে নাউজুবিল্লাহ বললাম এটাকে বলে হালাল মালকে হারাম জায়গায় ইস্তেমাল করা না যারা যাকাত দেয় আজকে শুনে নে হাওড়া হুগলি মিটিয়াবুরুজ এই জায়গার উস্তাখাররা যদি টিকে আছে আল্লাহ এদের মালকে টিকিয়ে রেখেছেন তো একমাত্র যাকাত সাদকা ফিতরার কারণে পশ্চিম বাংলায় কমবেশি 1100 মাদ্রাসা আছে কোন মাদ্রাসাওয়ালা এটা বলতে পারবে না যে হাওড়া মিটিয়াবুরুজের পয়সা আমার মাদ্রাসায় আছে আমার মাদ্রাসায় যায় আমি রমজান মাসে একদিন আসি বাউড়িয়ায় হাজী সাহানুর উস্তাখারের বাড়ি আমাকে ব্যাটা ব্যাটা করে 700 মাদ্রাসাকে পয়সা দিল মিটিয়াবুরুজে আমি একদিন যাই জাহাঙ্গীর লস্কর ভাই আছে জাহাঙ্গীর ফকির আছে আপনার নূর আলম ভাই আছে আমার বখতিয়ার ভাই আছে এরা সব বড় বড় শেখ আল্লাহ এদিকে মাল দিয়েছে ডেকে যাকাত দেয় ডেকে মিটিয়াবুরুজে বখতিয়ার ভাই একজন আছে আমার আল্লাহ তিনার হায়াত তারাস করুক তিনার পরিবারকে সুখী করুক আমাকে সাথে করে নিয়ে অনেকগুলো দাতার কাছে নিয়ে গিয়ে আমার মাদ্রাসার জন্য বিল করে দিয়েছে আর যাদের কাছে গিয়েছে সবথেকে বড় জিনিস কেউ বেজার নয় যাকাত দিচ্ছি যাকাতটা আমাকে দিতে হবে এই জন্য হাওড়া হুগলি মিটিয়াবুরুজের উস্তাখাদদের আল্লাহ মালে বরকত দিয়েছে আর আমি বলে যাচ্ছি যাকাত যারা দিবে আল্লাহ তাদের কারোবারে বরকত দেবেই দেবে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাই তৃতীয় নম্বর হয়ে গেল চতুর্থ নম্বর والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের কাছে আমি যতগুলো নবী পয়গম্বর রসূল পাঠিয়েছি এদিকে নবী বলে জানো এরা বিশ্বাস করে সবাই করব জোরে বলুন ইনশাআল্লাহ ঈসা নবী আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর এরকম যত নবী এসেছে সকলে আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর এই মুসলমানদের একটা ভুল ধারণা আমাদের ভারতবর্ষে চলে এসেছে আর আমাদের মতো স্টেজের কিছু বক্তা এই ভুল ধারণা অমুসলিম মুসলমান সবারই মধ্যে ঢুকিয়ে দিয়েছে কি আমাদের দেশে দেখবেন বক্তা পাওয়া যায় কি চতুর্বেদী পঞ্চমবেদী অষ্টমবেদী বক্তা একটা বেদ ভালো করে পড়তে পারবে না কি ভুল ব্যাখ্যা শুনেলে ভারতবর্ষের মাটিতে আমরা কেউ মুসলমান ছিলাম না সবাই ইসলাম কবুল করে মুসলমান হয়েছে পেলি কোথায় বে বলে জানি না এই তো বক্তব্য স্টাডি করতে হয় কোরআন হাদিসের স্টাডি করতে হয় ওই জন্যই তো আমারে দেশ মে আবি ছোটা দাজ্জাল আ চুকা হ্যায় বাগেশ্বর ধাম বাবা মিডিয়া ওয়ালারা জিজ্ঞেস করছে দুনিয়া কা সবসে পুরানা ধর্ম কোন সা হ্যায় তো সে বলছে এ তো সনাতন ধর্ম হ্যায় ইসমে কোই শক নাহি বাবা জি পহলে তো ইয়ে পড় লো দুনিয়াতে সব থেকে প্রথমে আল্লাহ কাকে পাঠিয়েছেন তাড়াতাড়ি বলুন কে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনি নবী ছিলেন তিনি সনাতনী ছিলেন না মুসলমান ছিলেন তাড়াতাড়ি বলুন মুসলমান আর তিনাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সর্বপ্রথম নামিয়েছেন হিন্দুস্তানের মাটিতে জোরে বলুন সুবহানাল্লাহ তাই হিন্দুস্তানের পূর্বপুরুষ হিন্দু নয় মুসলমান এটা আমি দাবার সঙ্গে বলছি শ্রীলঙ্কা ভারত বার্মা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান কাজাকিস্তান একটাই দেশ ছিল শ্রীলঙ্কার পাহাড়ে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামালেন আর হিন্দুস্তানের মাটি মুসলমানের দ্বারা শুরু হয়েছে আর এই পৃথিবী আল্লাহ শুরু করেছে মুসলমানের দ্বারা আর খতম করবেন মুসলমানের দ্বারা কেমন করে খতম হবে শুনলেন আমি গত পরশু একটা মাদ্রাসায় হাদিস পড়ছিলাম মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন
জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কেমন নামাজি থাকবে? নবীজি বললেন, তারা সুদ খাবে আর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল করবে, আর তারা মসজিদে গিয়ে নামাজি বলে নামাজিকে ধোঁকা দিয়ে আল্লাহকে ধোঁকা দিয়ে তারা নামাজি সে যে নামাজও পড়বে। মুসান্নাব ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। ওই যুগ কি আমরা অতিক্রম করতে চলেছি? ওই যুগে কি আমরা প্রবেশ করতে চলেছি? আমার মুসলমান ভাই, রাস্তাঘাটে ব্যভিচার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, এই রাস্তাগুলো ধুলাগড়ের হাই রোডের উপরে নামাজিরা দাঁড়াতে পারবে না। রাস্তায় মোটরসাইকেল দাঁড় করিয়ে, রাস্তায় সাইকেল দাঁড় করিয়ে, রোডের উপরে জিনা হবে, কুকুরের মতো জিনা করবে নারী পুরুষ। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। আজকে শুরু হয়ে গেছে, কলকাতা থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে ভারতের যতগুলো পার্ক আছে এই প্রত্যেকটা পার্কে এখন জিনার আড্ডাখানা হয়েছে, জিনা চলছে, ব্যভিচার চলছে। আমার মুসলমান ভাই, আমরা বললে আমাদেরকে মাদ্রাসা ছাড় বলে, মাদ্রাসা ছাড় বলে দি, আমাদের দেশটা লয় গোটা পৃথিবীর এই মোবাইলের ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গুলো কারা কন্ট্রোল করছে জানেন? বেঈমান আর কাফের ইহুদি আর নাসারারা কন্ট্রোল করছে। তাই ইমানদারদের মুমিনদের ভাষা কারোর কাছে পৌঁছাতে দিবেন না। আমি গত পরশু একটা জলসা করেছি, ইউটিউবার একজন ছেড়েছে, সঙ্গে সঙ্গে রেড সিগন্যাল দিয়ে বায়ানটাকে মুছে দিয়েছে। কেন? বায়ানটা তাদের বিরুদ্ধে। সামান্য খালি আমি বলেছি, দিল্লির মাটিতে একটা মুসলমানদের ছেলে ম্যাড পাগল, সে কিছুই জানে না। ম্যাড মানে কি? সে কিছুই বুঝে না, পাগল। শুনেলে সেই ছেলেটা মন্দিরে গিয়ে প্রসাদের একটা কলা খেয়েছে, তাকে বেঁধে হত্যা করা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, তাকে পিটিয়ে হত্যা করেছে। আমার মুসলমান ভাই, এরপর যে বেঈমান কাফের যে নেমোখারাম মুসলমানরা আমাদেরকে জিজ্ঞেস করতে আসে পূজোর প্রসাদ খাওয়া যাবে কিনা, তা তোমরা নিজেরা চিন্তা করো, যদি একটা কলার লেগে পিটিয়ে হত্যা করে তাহলে তোমাকে এরা কি করতে পারে? আমার মুসলমান ভাই শুনেলেন, আমার এলাকায়, আমার আমার গলসি থানায় আমার বড় বাবু সাক্ষী আছে, আমার সাথে ফোনে কথা হয়েছে, থানার বাবুদের সাথে কথা হয়েছে, একটা মুসলমানদের ছেলে পাগল। মুসলমানদের ছেলে কি? পাগল, একদম সত্য ঘটনা। মানে মাস ছয়েক হয়ে গেল, ছেলেটা মানে আর কি লোকটা একটু পাগল, আমার নানার গ্রামে বাড়ি ছেলেটা, তো কেউ প্রথমে বুঝতে পারেনি। প্রত্যেক দিন কি করছিল? যেখানে কোরআন থাকতো আলমারিতে, মসজিদে কোরআন থাকে না? থাকে না। রাতের বেলায় হেঁটে গিয়ে যে কোনো গ্রামে মসজিদে ঢুকছে, কোরআনের কাছে জুতোর মালা পরিয়ে দিচ্ছে, নাউজবিল্লাহ বলে। একটা গ্রামে ধরা পড়েছে, তাকে মারবে তারা চিনে না আমার এলাকায়, তাকে পুলিশকে ফোন দেওয়া হয়েছে, তাকে তুলে নিয়ে গেছে, তারপরে খবর হয়েছে ছেলেটা ম্যাড। আমি থানার বাবুকে বললাম, স্যার একে শিকল দিয়ে বাঁধা দরকার। তো বললে, দেখুন আমাদের একটা আইনের ধারা আছে, আমরা এটা করতে পারি না, তার পরিবারকে করতে হবে, ডাক্তার দেখাতে হবে। তো তাদের বাড়িতে বলা হলো, ফোন করে চিকিৎসার জন্য তার চিকিৎসা করাও, তাকে বাড়িতে বন্দি করে রাখো, যদি এই ধরনের কাজ কোনো মন্দিরে গিয়ে করে ফেলে তো তারা পিটিয়ে মেরে ফেলবে, তারা জানবে না, তারপরে অন্য গ্রামের মসজিদে গিয়ে করলে তারা মেরে ফেলবে, তারা ই করবে। তো তাকে মারা হতো কিন্তু নিষেধ করা হলো, যেহেতু সে ব্রেনের দিক দিয়ে পাগল তাই তাকে কিছু বলো না। আপনাদেরকেও নসিহত করে যাচ্ছি, যে ধর্মেরই ছেলে হোক, যে জাতিরই ছেলে হোক, যদি এই ধরনের কাজ করে তাকে ফট করে হাত চালাবেন না। তার ব্রেন খারাপ আছে কিনা, সে ম্যাড কিনা, প্রশাসনের দ্বারস্থ হবেন, প্রশাসনের হাতে তুলে দেন, তার রিপোর্ট হোক। যদি সে পাগল হয় তো তার পাগলের চিকিৎসা হবে, তার জন্য আমরা সব সময় মাফ করে রেখেছি, আমার আল্লাহ পাগল দিকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য পাগলদের জন্য শুনে নেন একটা সুখবর, কিয়ামতের দিনে আল্লাহ দরজা খুলে দিবেন, জান্নাত আর জাহান্নামের, আর তাদেরকে বলা হবে তোমরা ইচ্ছা মতো প্রবেশ করো, তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতে যাবে, তাদের কোনো হিসেব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনার উপরে জাল ছুঁড়েছে, আপনি জালেতে ফাঁসবেন না শর্ত করে।
কিরকম ভাবে ফাঁসছে আজকে মুসলমান কিভাবে আমি মুসলমান মানে আমি নামাজ পড়ি তসবিহ করি তেলাওয়াত করি আমার বিভিন্ন কাজ আছে আমি এই ধরনের কাজ করি মানে আমি মুসলমান আমার ভাই মুসলমান নামাজ রোজা তসবিহ তেলাওয়াত এগুলো আল্লাহর হক জিকির আজকার আল্লাহর হক আপনি আল্লাহর হক আদায় করেছেন কিন্তু শুনলেন আল্লাহর হক যা আপনি আদায় করেছেন এটার নাম যদি ইসলাম হয় আপনার ইসলাম বুঝে আছেন পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম বিসমিল্লাহ পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনার খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা ব্যবহার আখলাক চরিত্র ওই জন্য বুখারী শরীফের হাদিসে এসেছে হে নবী নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো তোমরা তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনি কতটা সুরক্ষা দিয়েছেন প্রতিবেশীকে পরিবারকে আপনার কাছের লোককে আজকে বলে দিই মুসলমানদের আপনি মসজিদ থেকে আমাদের দেশে প্রত্যেকটা গ্রামে চায়ের দোকান আছে একটা ফজরের পরে খুলে যায় ফজরের আগে খুলে যায় ঠিক কি না কথা বলে ফজরের নামাজের পরে অনেক যতগুলো মসজিদ আছে সব গ্রামে পশ্চিমবাংলায় কিছু মুসল্লির কাজ হচ্ছে নামাজ পড়ে চায়ের দোকানে বসা না হলে মসজিদের বাইরে বসে এখন গোটা গ্রামের গিবদার চুগলিগুলো ওরা করে আমি বললি খারাপ বলবি আমি বললি খারাপ মিলিয়ে নেবেন আর এক থেকে বড় কেউ যদি কারো চুগলখড়ি করলো নিজের মরা ভাইয়ের মাংস খেলো এটা হাদিস